যেতে হবে। যতদিন সংস্কার হবে না, যতদিন পরিষ্কার হবে না, যতদিন সোনাগাজীরা থাকবে ততদিন পর্যন্ত এই সরকার থাকবে। আমরা জানতাম না এই রকম ফেসিস যে আমাদের এই 15 দিনের মাথায় যে পালাতে সে বাধ্য হবে, এটাও আমরা কখনো ভাবি নাই। 1600 কতজন রেগুলার লাইসেন্স কক্সবাজার পৌরসভা যারা রেগুলার চালক আছে তাদের কাছে আছে, তার মধ্যে 800 কয়জন আছে যাদের গাড়ি যাওয়ার লাইসেন্স তার। আপনি ন্যায়ের পথে থাকবেন, আপনার জন্য আমি কথা বলবো, আমার শিক্ষার্থীরা কথা বলবে, কিন্তু আপনি অন্যায় করে কোনো টাকা দিয়ে আমাদেরকে কখনো ম্যানেজ করতে পারবেন না। দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, এগুলো আপনি আমার আমার বাবার গ্রামের টাকা তো নাকি? আমরাও জানতাম না এই রকম ফেসিস যে আমাদের এই 15 দিনের মাথায় যে পালাতে সে বাধ্য হবে, এটাও আমরা কখনো ভাবি নাই। এটা আমাদের একটা প্রাথমিক ধাপ অর্জন করেছি। তাহলে এই পুরা দেশটা আগানোর জন্য শুধু টমটম মালিক কেন, প্রতিটা খাতেই আমাদের পরিবর্তন আনতে হবে। যেখানেই সিন্ডিকেট, যেখানেই ছাদাবাদ, যেখানেই দুর্নীতি, ওখানেই আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। এই বইটা আমাদের ছাত্র সমাজ ব্যাংকে দিয়েছে তো, এখন কি আপনারা কোথাও বই পান? বই ফেলে তো হয়তো আজকে একত্রিত হতেন না, এরকম একত্রিত 15 বছর হয়েছেন আপনারা। তাহলে আপনাদের এই বইটা ছাত্র সমাজ কিন্তু ব্যাংকে দিয়েছে, এটা কিন্তু এই বই আবার অপব্যবহার কেউ করবেন না, দয়া করে। আরেকটা জিনিস, আমরা কেউ নেতা না, আমরা 5 টাকার জন্য বিক্রি হব না, সেই শিক্ষার্থী 5 লক্ষ টাকার জন্য বিক্রি হব না কখনো। আপনি ন্যায়ের পথে থাকবেন, আপনার জন্য আমি কথা বলবো, আমার শিক্ষার্থীরা কথা বলবে, কিন্তু আপনি অন্যায় করে কোনো টাকা দিয়ে আমাদেরকে কখনো ম্যানেজ করতে পারবেন না। যেখানে ন্যায় সেখানে কথা বলবো, সেখানে গুলি খেলেও মারলেও কথা বলবো, আমি কথা বলবো, কিন্তু অন্যায়ের পক্ষে আমি একমত হব না। তো কক্সবাজার যেহেতু পর্যটক এরিয়া, টমটম, অটোরিকশা বা ড্রাইভার আপনাদের মাধ্যমেও আমাদের কক্সবাজারকে সৌন্দর্য গড়ে তোলার আরেকটি মাধ্যম মনে করি আমি। যারা দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে রাতের একটাই নামে দুইটাই নামে, আপনার একজন ড্রাইভারের ওনার আচরণে বলবে কক্সবাজারের ড্রাইভারের আচরণ অনেক ভালো। এই কথাগুলো চাই আমরা, আমরা কক্সবাজারকে বিশ্বে উপস্থাপন করতে চাই। শুধু টমটম মালিক নয়, একজন দোকানদার, টমটম মালিক, আমি আপনি যদি ভালো হয় পুরা কক্সবাজার থেকে চট্টগ্রাম ভালো হবে, সেই ক্ষেত্রে চট্টগ্রাম থেকে পুরা বাংলাদেশ ভালো করতে আমরা সক্ষম হব। আর যে ভাড়া জিনিসটা বলবো, আপনারা যেহেতু আমাদের থেকেও দাবি, আমাদের থেকে বলতে যেহেতু আমাদের সরকার এখন আছে, সেহেতু দেখতেছেন তো অবস্থা বাংলাদেশের যে বেহালত হয়েছে, আমরা সবাই চেষ্টা করতেছি ওখান থেকে উঠে আসার জন্য। যে সিন্ডিকেট বলেন অনেক দুর্নীতি, দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, এগুলো আপনি আমার আমার বাবার গ্রামের টাকা তো নাকি? তো এই দেশটাকে আসলে দাঁড় করাতে কিছুদিন লাগবে, সবার সহযোগিতা কামনা করছি। এখন ট্রাফিক বিভাগ থেকে প্রশাসনিক ভাবে যে তালিকা দেওয়া হয় তার মধ্যে ওনাদের আইনশৃঙ্খলার ওনাদের রিপোর্টের মধ্যে দেখা যায় 800 কতটা লাইসেন্স যা খুঁজে পাওয়া যায় না, খোঁজ পাওয়া যায় না, তাও আপনার 37 থেকে 35 জনের নামে। 1600 কতজন রেগুলার লাইসেন্স কক্সবাজার পৌরসভা যারা রেগুলার চালক আছে তাদের কাছে আছে, তার মধ্যে 800 কয়জন আছে যাদের গাড়ি যাওয়ার লাইসেন্স তার, আর সবগুলি হলো ভাড়া নিয়ন্ত্রণ নেই। এটা আমাদের শ্রমিকদের কথা না, এটা প্রশাসনিক রিপোর্টের কথা। ব্যাংক লুট করেছে, অর্থনৈতিক প্রতিষ্ঠান লুট করেছে, আমার শিক্ষার্থী ভাইরা চাকরি পায় না, সিন্ডিকেট একটি দলের গুন্ডা কারণে চাকরি পায়, কিন্তু আমার গরিব কৃষক মানুষের সন্তান সাধারণ ছাত্র ছাত্রী চাকরি পায় না। তারা এগুলো বন্ধ করে দিতে 16 বছর ধরে আজকে একটি বিপ্লবের মাধ্যমে নতুন সরকার আছে, আমরা এই সরকারকে সহযোগিতা করি। যতদিন সংস্কার হবে না, যতদিন পরিষ্কার হবে না, যতদিন সোনাগাজীরা থাকবে ততদিন পর্যন্ত এই সরকার থাকবে।